গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের পাড়ার বাজারটায় আজকে মাছ নেই, এই বাধ্য হয়েই করোনাময়ী বাজারে চলে এসেছি মাছ নেওয়ার জন্য। আজকাল দুদিনের মাছই নিয়ে রাখবো। এবারে বাজারের ভেতরে ঢুকবো, মাছের বাজারের দিকে যাব, ঠাকুরের ফুলও কিনবো একটু। করোনাময়ী মাছের বাজারও আজকে অনেক ফাঁকা, মাছ অনেক কম এসছে, বিক্রেতারাও কম। তাও আমি একটা রুই নিলাম গোটা জ্যান্ত। পুরো বাজারটাই আজকে ফাঁকা ফাঁকা। সকালে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল আছে, এখানে ঝিঙে আলু দিয়ে তরকারি হয়েছে খুব সুন্দর করে। এখানেও ডাল আছে, এখানেও ঝিঙে আলুর তরকারি রাখা আছে। এখানে কিছুটা আলু ভেজে রেখে দিয়েছে কয়েকটি ছেলের জন্য। আর এখানে মাছের ঝাল হয়েছে, এই মোটামুটি এবেলা রান্না কমপ্লিট একদম। দুধ জাল দিয়ে রেখেছে, আর এখানে রাত্রের জন্য আলু ছাড়িয়ে রাখলো। তো আবার সন্ধ্যাবেলা যা হবে শেয়ার করবো আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে, এক পাশে ভাত বসে গেছে, আর রাত্রে ডিমের তরকারি হবে। ডিমগুলো ভেজে রেখে দিয়েছে, এখানে ভাজা হয়ে গেছে ডিমগুলো। কড়ায় পেঁয়াজটা ভাজতে দিয়েছে,
সেখানে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছে। পেঁয়াজ ভেজে রসুন আদা দেবে, সেটাও ভালো করে ভেজে নেবে। টমেটো দেবে, সেটাও ভালো করে ভেজে নিয়ে পেস্ট করে নেবে খন্তি দিয়ে চেপে চেপে। তারপরে মশলা কাতি দেওয়া হবে। ছড়িয়ে দে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে চতুর্দিকে। ডিমের তরকারিটা মেয়ে বানিয়ে দিচ্ছে। সঙ্গে থাকুন, পরে আবার সব শেয়ার করছি। তো ডিমের মশলাটা রেডি হচ্ছে, মশলাগুলো দিয়ে দিয়েছে সব। আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজ টিয়াজ টমেটো সব। তারপরে আলু দিয়ে একটু কষবে। আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে এখানে। আর একটু কষা হয়ে গেলে তারপরে আলুগুলো দেবে, দিয়ে আবার কষবে। সবশেষে ডিমগুলো দেবে। ভাতটা এখনো বাকি আছে, হয়নি। পরে আবার শেয়ার করছি। তো ডিমের তরকারিটা কমপ্লিট হয়ে গেল এই মাত্র। ভাতটা নামানো হবে। কমপ্লিট হয়ে গেছে ডিমের তরকারি। এবার কড়াটা নাবিয়ে রুটি করবে। আটাগুলো মাখা হয়ে গেছে এখানে। এবার রুটিগুলো আরম্ভ হবে। তো আমাদের রুটিটাও আরম্ভ হয়ে গেল। রুটিগুলো হয়ে গেলে তারপরে ভাতের ফ্যানটা ঝাড়াতে হবে। তারপরে রান্না শেষ, আমরা একটু চা টিফিন খাবো। এই রুটিগুলো হবে, অনেকগুলি রুটি হচ্ছে আজকে। অন্যদিন যেমন কম হয়, আজকে একটু বেশিই আছে পরিমাণটা।
তাই রুটিগুলো প্রথম রুটিগুলো সেঁকে নেবে এখন ভালোভাবে। সেঁকা চলছে, তো আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে সময় পাননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।